হ্যালো অ্যান্ড ওয়েলকাম, ইউ আর ওয়াচিং নলেজ পয়েন্ট ইউটিউব চ্যানেল। আজকে আমাদের বিষয় হচ্ছে আইপিএল 2021। আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব এবারে আইপিএল চ্যাম্পিয়ন কারা হলো, অরেঞ্জ ক্যাপ কে পেলো, পার্পেল ক্যাপ কে পেলো, এবং মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার এবং ইমার্জিং প্লেয়ার অফ দি ইয়ার কে নির্বাচিত হলো। এছাড়াও বিভিন্ন আইপিএল সংক্রান্ত খুঁটিনাটি আলোচনা করব। প্রথমে জেনে নেওয়া যাক যে আইপিএল কবে শুরু হয়েছিল। তো আইপিএল শুরু হয়েছিল 2008 সালে। প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছিল রাজস্থান রয়্যালস RR। পরে দেখো আইপিএলের পুরো নাম হচ্ছে কি, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। এবং আইপিএলের টাইটেল স্পন্সার অর্থাৎ 2021 যে আইপিএল হলো তার টাইটেল স্পন্সার ছিল কে, ভিভো। চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো আজকের প্রথম কোয়েশ্চেন হচ্ছে আইপিএল 2021-এর চ্যাম্পিয়ন হলো কোন দল। অপশান এ CSK, অপশান বি KKR, অপশান সি RCB, অপশান ডি MI। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ CSK। ফাইনালে KKRকে হারিয়ে এবারে চ্যাম্পিয়ন হলো KKR। ডিটেলসে দেখে নাও, এই নিয়ে চতুর্থবার চ্যাম্পিয়ন হলো CSK অর্থাৎ চেন্নাই সুপার কিং। 2010, 2011, 2018 ও 2021 চারবার চ্যাম্পিয়ন হলো CSK। এবং আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়ন হয়েছে MI অর্থাৎ মুম্বাই ইন্ডিয়ান্স, 5 বার, 2013, 2015, 2017, 2019 এবং 2020। আইপিএলে এবার রানার্স হলো KKR অর্থাৎ ফাইনালে CSK KKRকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে অর্থাৎ কলকাতা নাইট রাইডার্স। তারা দুবারের চ্যাম্পিয়ন 2012 ও 2014। অন স্ক্রিন তোমরা CSK-এর যে ট্রফি উইনিং মোমেন্ট সেটা দেখতে পাচ্ছ। এবার নেক্সট কোয়েশ্চেন দেখো, আইপিএল 2021-এ ইমার্জিং প্লেয়ার অফ দি সিজন কে নির্বাচিত হলো। অপশান এ হর্ষল প্যাটেল, অপশান বি ভেঙ্কটেশ আয়ার, অপশান সি ঋতুরাজ গায়কোয়াড়, অপশান ডি বরুণ চক্রবর্তী। তো রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান সি ঋতুরাজ গায়কোয়াড়। নেক্সট কোয়েশ্চেন, আইপিএল 2021-এ ফেয়ার প্লে অ্যাওয়ার্ড জিতলো কোন দল। অপশান এ কলকাতা নাইট রাইডার্স, অপশান বি রাজস্থান রয়্যালস, অপশান সি চেন্নাই সুপার কিংস, অপশান ডি মুম্বাই ইন্ডিয়ান্স। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি রাজস্থান রয়্যালস অর্থাৎ ফেয়ার প্লে জিতলো রাজস্থান রয়্যালস। নেক্সট কোয়েশ্চেন দেখো, আইপিএল 2021-এ গেম চেঞ্জার অফ দি সিজন কে নির্বাচিত হলো। অপশান এ হর্ষল প্যাটেল, অপশান বি ভেঙ্কটেশ আয়ার, অপশান সি ঋতুরাজ গায়কোয়াড়, অপশান ডি সুনীল নারিন। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ হর্ষল প্যাটেল। নেক্সট কোয়েশ্চেন দেখো কি, আইপিএল 2021 সিজনে সুপার স্ট্রাইকার কে নির্বাচিত হলো। অপশান এ সিমরন হেটমায়ার, অপশান বি KL রাহুল, অপশান সি ঋতুরাজ গায়কোয়াড়, অপশান ডি সঞ্জু স্যামসন। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ সিমরন হেটমায়ার অর্থাৎ সুপার স্ট্রাইকার নির্বাচিত হয়েছে সিমরন হেটমায়ার। নেক্সট কোয়েশ্চেন দেখো, আইপিএল 2021-এ সর্বোচ্চ ছক্কার পুরস্কার কে জিতল, অর্থাৎ আইপিএল 2021-এ সবচেয়ে বেশি ছক্কা কে মেরেছে। অপশান এ সিমরন হেটমায়ার, অপশান বি KL রাহুল, অপশান সি ঋতুরাজ গায়কোয়াড়, অপশান ডি সঞ্জু স্যামসন। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি KL রাহুল। নেক্সট কোয়েশ্চেন দেখো, আইপিএল 2021-এ পাওয়ার প্লে অফ দি সিজন পুরস্কার কে জিতল। অপশান এ ভেঙ্কটেশ আয়ার, অপশান বি KL রাহুল, অপশান সি ঋতুরাজ গায়কোয়াড়, অপশান ডি সঞ্জু স্যামসন। তো রাইট অ্যান্সার হয়ে যাবে ভেঙ্কটেশ আয়ার। নেক্সট কোয়েশ্চেন, আইপিএল 2021-এ অরেঞ্জ ক্যাপ পুরস্কার কে জিতল। অরেঞ্জ ক্যাপ দেওয়া হয় আইপিএলের পুরো সিজনে সবচেয়ে বেশি যে রান করে তাকেই অরেঞ্জ ক্যাপ দেওয়া হয়। তো অপশানগুলো দেখে নেয়, দেখো অপশান প্রথম হচ্ছে বিরাট কোহলি, অপশান বি KL রাহুল, অপশান সি ঋতুরাজ গায়কোয়াড়, অপশান ডি সঞ্জু স্যামসন। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি ঋতুরাজ গায়কোয়াড়। তারা এবারে আইপিএলে সবচেয়ে বেশি রান করেছে ঋতুরাজ গায়কোয়াড়, তাই এবারে অরেঞ্জ ক্যাপ পুরস্কার জিতল ঋতুরাজ গায়কোয়াড়। নেক্সট কোয়েশ্চেন দেখো, আইপিএলে পার্পেল ক্যাপ পুরস্কার কে জিতল। তো আইপিএলে সবচেয়ে বেশি রান করার জন্য যেমন অরেঞ্জ ক্যাপ দেওয়া হয়, ঠিক তেমনি সবচেয়ে বেশি যে উইকেট পায় তাকে পার্পেল ক্যাপ পুরস্কার দেওয়া হয়। অপশানগুলো দেখে নাও, দেখো অপশান এ জাসপ্রীত বুমরা,
অপশান বি মোহাম্মদ সামি, অপশান সি বরুণ চক্রবর্তী, অপশান ডি হর্ষল প্যাটেল। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি হর্ষল প্যাটেল। নেক্সট কোশ্চেন, আইপিএল 2021 পারফেক্ট ক্যাচ অফ দি সিজন পুরস্কার কে জিতল, অর্থাৎ সেরা ক্যাচ নির্বাচন যে পুরস্কার দেওয়া হয় সেরা ক্যাচের জন্য সেই পুরস্কার কে পেল। অপশান এ কেএল রাহুল, অপশান বি এম এস ধোনি, অপশান সি রুবি বিষ্ণয়, অপশান ডি ঋষভ পন্থ। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি রুবি বিষ্ণয়। নেক্সট কোশ্চেন দেখো, আইপিএল 2021 মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার অ্যাওয়ার্ড কে জিতল। তো অপশান এ কেএল রাহুল, অপশান বি শিখর ধাওয়ান, অপশান সি হর্ষল প্যাটেল, অপশান ডি রবীন্দ্র জাদেজা। মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার খেতাব জিতল কে, হর্ষল প্যাটেল। তো রাইট অ্যান্সার হয়ে গেল অপশান সি, তাহলে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার হলো হর্ষল প্যাটেল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিও এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিও, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও।